নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথি, দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘাম। ঘামের দাম অনেক, কিন্তু অতিরিক্ত ঘাম আমাদের ক্ষতির কারণ, অস্বস্তির কারণ, বিরক্তির কারণ। যদিও হযরত মুহাম্মদ একটা সময় বলেছিলেন যে ঘাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে তার দামটা দিয়ে দিতে হবে, যদিও এখনও অনেক শ্রমিক ঠিকমতো তার মূল্যায়ন পায়নি, পারিশ্রমিক পায়নি, এবং যারা স্ত্রীলিঙ্গ তাদেরকে আমরা অনেক সময় কম পারিশ্রমিক দিয়ে কাজ করাই, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু ঘাম, ঘাম কি? আমাদের শরীরে যে সমস্ত প্রক্রিয়াগুলো চলে তার প্রেক্ষিতে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় অতিরিক্ত, মানে সেইগুলো কিন্তু বর্জ্য পদার্থ, সেগুলোকে বাইরে বের করে দেওয়া হয়। তার কতগুলো পদ্ধতি আছে, মলমূত্র, ঘাম, এগুলো হচ্ছে তার রেচন প্রক্রিয়ার মধ্যে পড়ে। কিন্তু ঘাম স্বাভাবিকভাবেই ঘটে এবং আমাদের চামড়ার নিচে ঘর্মগ্রন্থি আছে, সেই ঘর্মগ্রন্থিতে ঘামটা বেরিয়ে যায়। এবং ঘামটা বেরোনোর উদ্দেশ্য হচ্ছে আমাদের বডির টেম্পারেচারটাকে রেগুলেট করে। এবং কিন্তু ঘাম আরও কারণে হতে পারে, যদি ঘামটা হয়, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে ঘাম হতে পারে, এবং যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে তাহলেও কিন্তু ঘাম হতে পারে। কারণ হিমোগ্লোবিন কম থাকার কারণে আপনার বডিতে অক্সিজেন যে সাপ্লাইটা ঠিক মতো না হয়ে আমাদের ব্রেন যে বার্তা পাঠায় তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘর্মগ্রন্থি উদ্দীপ্ত হয়ে সেখানে অতিরিক্ত ঘাম বের করে। এবং অপরপক্ষে এই ঘাম, ওই যে ঘামের গ্রন্থি, এবং ঘামের গ্রন্থি যদি ব্লক হয়ে যায় তখন কিন্তু ওখানে সিবাসিয়াস গ্ল্যান্ড, দ্যাট ইজ এ টিউমার, এবং সেই টিউমারটা আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা হয়। এই সার্জারি, অর্থাৎ সার্জেনের ছুরির আঘাত ব্যথি রেখেই আমরা ভালো করে দিতে পারি সেই টিউমার। এবং এই সিবাসিয়াস গ্ল্যান্ডের মধ্যে একটা বর্জ্য পদার্থ থাকে এবং সেই বর্জ্য পদার্থ খুব দুর্গন্ধযুক্ত হয়, মাঝে মাঝে বেরিয়ে যায়, এবং আমাদের হোমিওপ্যাথি শুধু বেরিয়ে যাওয়ার পরে আর সেটা হয় না। এবং এটা আমি বলতেই পারি সাকসেসফুলি, আমরা এরকম অনেক পেশেন্ট দেখেছি। আরেকটা বলি যে ঘাম কিন্তু যদি আমাদের পটাশিয়াম কমে যায়, সোডিয়াম কমে যায়, তার জন্যও হতে পারে, এবং এই আমাদের নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকলে হতে পারে, টেনশন থাকলে হতে পারে, এবং যখন আমাদের এছাড়াও যদি আমাদের হিমোগ্লোবিন এবং তার সঙ্গে কোলেস্ট্রল বেড়ে যায় তাহলে আমাদের আটারিগুলো ব্লক হয়ে যায়, ধমনি আটারি এগুলো ব্লক হয়ে যায়, এবং সেই ব্লক হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং আলটিমেট এটা কিন্তু হার্টের, যেমন হার্ট অ্যাটাক যখন হয় যখন কিন্তু প্রচুর ঘাম দেয়, তখন দেখা যায় যে ফ্যান চললেও তার কিন্তু, বা এসির নিচে বসলেও তার কিন্তু ঘামটা হচ্ছে। এবং আমাদের কাছে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে প্রচুর পেশেন্ট আছে যাদের হাত ঘেমে যায়, তারা লিখতে পারে না, এবং তারা লিখতে গেলে কাগজ ভিজে যায়, এবং অতিরিক্ত ঘামে তাদের বিরক্তিকর অবস্থা তৈরি হয়। এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আমরা দিই, কিন্তু এক্ষেত্রে বুঝতে হবে যে কোন রোগের জন্যে, কারণ লক্ষণ এবং মায়াজম মিলিয়ে চিকিৎসা করলে তবেই ঘামটা ভালো হবে। শুধুমাত্র লক্ষণের ভিত্তিতে মিলালে হবে না, যদি হার্টের রোগের জন্য হয় তাহলে আলাদা ওষুধ, যদি তার ডায়াবেটিসের জন্য হয় তাহলে আলাদা ওষুধ, যদি তার দীর্ঘদিন অ্যাংজাইটি থেকে ভোগে তার জন্য আলাদা ওষুধ। ঘাম হওয়া যেমন আমরা অনেকগুলো কারণ বললাম, আবার ঘাম না হওয়াটাও কিন্তু খুব ক্ষতিকারক। তার কারণ ঘাম না হলে দেখবেন শীতকালে পা ফেটে যায় এবং নানা রকম চর্মরোগের সৃষ্টি হয়। আসলে শরীরকে সুস্থ রাখতে এই ঘামের প্রয়োজন অনস্বীকার্য, তাই ঘাম অতিরিক্ত হলে যেমন খারাপ, আবার কম হলেও খারাপ, এবং থাইরয়েড হলেও কিন্তু ঘাম বেশি কম হতে পারে। তাই এইগুলো লক্ষ্য রেখে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় এ ব্যাপারে ভালো ফল পাওয়া যায়, এবং সেটা আমরা পেয়েছি। এবং তাই ঘাম হলে, ঘামটা স্বাভাবিক নয় বলে বসে থাকবেন না, অবহেলা করবেন না, অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করলে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, এবং সেটা হার্টের থেকে হচ্ছে, নার্ভ থেকে হচ্ছে, ডায়াবেটিস থেকে হচ্ছে, বা থাইরয়েড থেকে হচ্ছে, টেনশন থেকে হচ্ছে, নির্ধারণ করে যদি ওষুধপত্র খাওয়া যায় তাহলে কিন্তু অনেক জটিল রোগের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। তাই ঘাম একটা লক্ষণ বলা যেতে পারে, অতিরিক্ত ঘাম, আর নর্মাল ঘাম তো লক্ষণ, মানে স্বাভাবিক প্রক্রিয়া, এ ব্যাপারে কোনো ভাবনার কোনো কারণ নেই। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে পুরোপুরি সহযোগিতা করতে পারে। আর একটা ব্যাপার বলি, বাচ্চাদের ক্ষেত্রে যাদের বেশি ঘাম হয় অর্থাৎ তাদের ঠান্ডা লেগে যায়, অর্থাৎ ঘামটা বসে ঠান্ডা লেগে যায়, তাদের নিউমোনিয়া পর্যন্ত হতে পারে, এরকম অনেক বাচ্চা আছে যাদের ঠান্ডা লেগে যায়, তাদের অভিভাবকরা ভাবে যে ঠান্ডা লেগে যাচ্ছে, তার জন্য তাকে গরম জামা কাপড় পরানো হয়, আর গরম জামা কাপড় পরে যে ঘাম হয় আর ঘামটা বসে গিয়ে তার কিন্তু সর্দি কাশি হয়, সেরকম আমাদের ওষুধ আছে। ওই কারণ লক্ষণটা বুঝতে হবে, তার কিন্তু সর্দিটা বাইর থেকে হচ্ছে না ঘাম থেকে হচ্ছে, ঘাম থেকে ঠান্ডা লাগলে সেটা ডাক্তারবাবু নির্ধারণ করবেন। এবং আপনাকে সচেতন হতে হবে যে যদি আপনার বাচ্চা বেশি ঘামে তাহলে শুকনো কাপড় দিয়ে সেই ঘামটাকে মুছে দিতে হবে, তাহলে ঘাম থেকেও কিন্তু লাংসে ইনফেকশন হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে, এবং ভবিষ্যতে ইনফেকশন, মানে
হাঁপানি রোগ পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে পুরোপুরি সহযোগিতা করতে পারে, তাই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন, আপনি ভালো থাকুন, আপনার বাচ্চাকে ভালো রাখুন। অবশেষে বলি, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। সবশেষে বলি, ভালো থাকুন আপনারা, ভালো থাকুন আপনারা এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।